আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাস সিমুলেটর বিডি এপিকে প্লাস ওবিবিটা আপনারা সেট আপ করে নেবেন তো আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা একটু গোলাপি কালার আছে এই সাইডে এটা হচ্ছে বাস সিমুলেটর বিডি আর এই সাইডে হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া তো আমাদের নামটা পরিবর্তনের কারণ একটাই কারণ এক নামে কিন্তু দুইটা সফটওয়্যার ইনস্টল হয় না ফোনে তো এত কথা না বাড়িয়ে আমি এখন টিউটোরিয়ালে যাই তো আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনারা ডেসক্রিপশন থেকে কিন্তু লিঙ্কগুলো ডাউনলোড করে নেবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু পাবেন না এটা হচ্ছে টিউটোরিয়াল ভিডিও আপনারা পাবেন হচ্ছে ওবি লিঙ্ক যে ভিডিওতে রিলিজ হয় ওই ভিডিওর ডিসক্রিপশনে এটা জাস্ট রিভিউ অনেকে রিভিউর এখানে এসে লিঙ্ক চান আসলে এখানে তো লিঙ্ক দেওয়া যায় না এটা হচ্ছে টিউটোরিয়াল তো সর্বপ্রথম আপনারা লিঙ্কটা ডাউনলোড করবেন এবং লিঙ্ক ডাউনলোডের ক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যান্ড্রয়েডে ও আসবেন তারপরে কাম মালিওতে এসে তারপরে এখানে দেখে নেবেন যে আপনার মেইন ওবি নাম্বার কত আছে তো এখানে হচ্ছে টু জিরো জিরো সিক্স থ্রি ফাইভ তো আপনাদের ওবিপি যদি টু জিরো জিরো সিক্স থ্রি ফাইভ হয় তাহলে সেক্ষেত্রে আপনারা টু জিরো জিরো সিক্স থ্রি ফাইভেরটা নামাবেন আর একটা কথা বলে রাখি আপনারা গেমটা কিন্তু প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পরে কিন্তু আপনার নাম্বারটা চেঞ্জ হবে অনেকে আপডেট না দিয়েই কিন্তু এই কাজটি করতে যাবেন যার কারণে হবে না এবং যদি আপনার ওবিপি নাম্বারটা হয় ওয়ান জিরো জিরো সিক্স থ্রি ফাইভ সেক্ষেত্রে আপনি ডিসক্রিপশন থেকে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ওয়ান জিরো জিরোটাই নামিয়ে নেবেন এবং যদি ডাউনলোডের ক্ষেত্রে যদি চব্বিশ ঘন্টা টাইম দেখায় সেক্ষেত্রে সেটা সমাধানের একটি ভিডিও আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওই ভিডিওটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি এখন ব্যাকে যাই আমার ডাউনলোড করা আছে তাই আমি এখন ডাউনলোডে চলে যাবো আসলে ডাউনলোড আমি একটা ফোল্ডার তৈরি করে রেখেছি আপনাদের জন্য কারণ আমার ডাউনলোডে অনেক কিছুই আছে আপনারা বুঝতে পারবেন না যার কারণে আমি ডাউনলোড বারো নামে একটা ফোল্ডার করে তারপরে সেই জিপ ফাইলটা আমি এখানে এনে রেখেছি তো এখন আপনাকে প্রথমে আনজিপ করতে হবে তো এখানে আমি যেটারকে বেড়ে যাব নতুন অবস্থায় যদি ওপেন করেন তাহলে আপনার কাছে কিছু পারমিশন চাইবে সেগুলোতে অ্যালাউ দিয়ে দেবেন তো আমি এখন সেই ফোল্ডারটিতে চলে যাব আর আমি ডাউনলোড বারো নামে যে ফোল্ডারটি যে সেভ করছি এটা মূলত আপনাদেরকে বোঝানোর জন্য আমি সেভ করছি আপনারা কিন্তু এই ডাউনলোড এই বারো নামে কিন্তু পাবেন না আপনারা কিন্তু আপনাদের ডাউনলোড ফোল্ডারে পাবেন তবে সব থেকে ভালো হয় আলাদা একটি ফোল্ডারে যদি জিপ ফাইলটা আনেন তারপরে যদি ভাঙেন সেটা সব থেকে ভালো হয় তো এখন আপনাকে যে কাজটি করতে হবে তো এখান থেকে যে ডাউনলোডে যাবেন তারপরে এইখানে একটা ক্লিক করবেন এই জিপ ফাইলের উপরে জিপটা কিন্তু তিনশো ছাব্বিশ দশমিক একচল্লিশ ফুল নামার পরে আরেকটা কথা সেটা হচ্ছে যদি আপনার ওবি বি এবং এপিকের এই জিপটা যদি ফুল ডাউনলোড না হয় যদি দুইশো তিনশো এমবি নামে তো সেক্ষেত্রে আপনারা আনজিপ করে ফুল প্রসেস করলেও কিন্তু আপনাদের কোনো কিছুই কাজ হবে না আপনার লিঙ্কটা ফুল ডাউনলোড হতে হবে তো এখান থেকে আপনারা এই যে দুই নম্বরের ভিউর নিচে এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করে দেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আনজিপ হচ্ছে এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড নেই যদি পাসওয়ার্ড থাকে কোনো জিপে তো সেক্ষেত্রে আপনারা ভিডিও দেখে পাসওয়ার্ড নিয়ে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন শেষ তো এখান থেকে আনজিপ হচ্ছে তো আঞ্জিব প্রায় শেষের দিকে আমার তো তার আগে আমার একটি কাজ করতে হবে আমার এখানে যেহেতু বাস সিমুলেটর বিডি এটা ইনস্টল করা আছে তো আঞ্জি ফর পরে এখানে দেখুন এই যে একটা ফোল্ডার তৈরি হয়েছে এখানে এই যে একটা এপিকে আছে আর একটা হচ্ছে কাম মালেও বাস সিমুলেটর তো এখানে আমাদের যে মেইন গেম ওইটা লাস্টে আইডি থাকে এখানে লাস্টে আইডিটা নাই তো এখানে এপিকে দেখতে পাচ্ছি আর প্লাস ওবিবির এই যে ফোল্ডার এটি ফোল্ডারের ভিতর ওবিবি আছে তো আমি ফোল্ডারের ভিতরে যাবো না তো এই অবস্থায় রেখে আমি আগে আমার এপিকেটা আনইনস্টল করে নিই কারণ আমার এখানে এপিকেটা ইনস্টল আছে যার কারণে আমি এখানে ইনস্টল করতে পারবো না নতুনভাবে তো এটাকে আনইনস্টল করে তারপর আমি ইনস্টল করে দেখাচ্ছি আপনাদেরকে আমার এপিকেটি আনইনস্টল হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাই আপনাদের এপিকে আনইনস্টল ইনস্টল করতে হবে না আমার এখানে ইনস্টল করা আছে তাই আমি আর কি দেখাচ্ছি তো এখন আমি এপিকেটা ইনস্টল করব। আর আপনারা পাশাপাশি দুইটাই চাইলে আপনারা ইউজ করতে পারেন চাইলে এই বাস সিমিলেটর বিডিটা ইনস্টল করার পরে আপনারা চাইলে বাস সিমিলেটর ইন্দোনেশিয়া নামে যেটা আছে ওইটা ডিলেটও করে দিতে পারেন ওইটা আপনাদের ইচ্ছা আর এটাতে মাল্টিপ্লেয়ার সবই করা যাবে ফ্রি মোড কেরিয়ার মোড সবই খেলতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে এপিকেটা ইনস্টল হচ্ছে খেয়াল করুন আমি কিন্তু সবার প্রথমে কিন্তু এপিকেটা ইনস্টল করলাম তো আমার এপিকেটা কিন্তু এখন ইনস্টল হচ্ছে একটু টাইম লাগবে তো এখান থেকে আমি এখন ডানে ক্লিক করে দিব আমি এখন ওপেন দিব না ডানে ক্লিক করার পরে আপনারা ব্যাকে আসবেন বা অথবা কেটে দেবেন ডানে না দিলেও কেটে দেবেন তারপরে আপনারা এখানে চলে আসবেন যেখানে ছিলেন তো আমি ছিলাম হচ্ছে বা ডাউনলোড বারোতে যেহেতু আমার ফোল্ডারটা এখানে তো এখন আপনার যে কাজটি তো এই আনজিপ ফোল্ডারে এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে কাম মালেও বা সিমুলেটর লেখা আছে তো এইটা কপি করবেন এটা কপি করার আগে আপনারা দেখবেন যে এইখানে কোনো জায়গা কোনো আমি একটু বুঝিয়ে দিই ডাউনলোডে অনেক সময় প্রবলেম হয় তো এখানে দেখা গেলো কি এখানে ব্র্যাকেটে এক বা দুই তিন এরকম উঠতে পারে তো এখানে ওঠার কারণে আবার এই ভিতরে উঠতে পারে তো আপনারা কি করবেন এখান থেকে জাস্ট রিনেম অপশনে ক্লিক করবেন এটা চেপে ধরলে এখানে রিনেমের অপশন পাবেন তো এখান থেকে যে রিনেমের দিয়ে এখান থেকে এই ব্র্যাকেট সহ এখানে পুরাটা মুছে দেবেন তবে এই লেখাগুলো যেতে না মুছে এটা খেয়াল রাখ তো এখান থেকে ওকেতে দিয়ে দিলাম আমার এখানে যত কোনো ডট বা ব্র্যাকেট উঠে নাই তো এখন আমি এইটাই কপি করবো টোটাল টোটাল এইটা কপি করবেন ভিতরের ওভিবি কপি করার দরকার নেই তারপরে আপনারা ব্যাকে আসবেন ব্যাকে এসে আপনারা এই যে অ্যান্ড্রয়েডে আসবেন অ্যান্ড্রয়েডে আসার পরে যে ওবিবি লেখা আছে এখানে এসে জাস্ট এই ওবি লেখা যেখানে আছে এইখানে আপনি এই পেস্ট করে দিবেন আগে তো আমরা ওবিবি সেট ক্ষেত্রে কিন্তু যে কাম মালেও বাস আইডির ভিতর ঢুকতাম এখন আমরা ঢুকবো না কারণ আমরা যেহেতু কাম মালেও বাস আইডির টোটাল ফোল্ডারটাই নিয়ে আসছি তো সেই ক্ষেত্রে আমার আর কোনো দরকার নেই এখানে যাওয়ার তো এখন আমি সেই এপিকেটায় চলে যাব ইনস্টল হওয়া তো এই যে আমার এপিকেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ডাটা অন করে তারপর আপনাকে আমি দেখাচ্ছি যে আমার এপিকেটা এখন কাজ করতেছে তো আমি এখন ওয়াইফাইটা অন করি তখন আমি গেমে যাব তো আমার এখন এখানে কিছু পারমিশন চাচ্ছে অ্যালাউ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন গেমটা লোড নিচ্ছে আসলে প্রথমবার আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করবেন কিছুক্ষণ সাদা স্কিন হয়ে থাকতে পারে বা কালো স্কিন হয়ে থাকতে পারে এটা প্রথমবারের ক্ষেত্রেই হবে তারপরে কিন্তু আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে যেহেতু প্রথমবার ইনস্টল করতেছেন তাই এই সমস্যাটা একটু দেখা দিতে পারে আমারও কিছুক্ষণ ওয়েট করা লাগছিলো এবং আসা পরে কিন্তু গ্যারেজের অবস্থা কিন্তু একবারে নাজেহাল তো এখান থেকে আপনারা সেটিংটা নতুন পুনরায় করে নেবেন এবং আপনাদের ফেসবুক আইডি কিন্তু অটোমেটিক লগ লগ ইন হয়ে যাবে তো আমি এখন সেটিংস থেকে এটাকে আমি ঠিক করে নিলাম এই যে মিডিয়ামে দিয়ে রাখলাম তো দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ঠিকই আছে তো আপনারা এইভাবে আপনাদের এপিকে প্লাস ও সেট আপ করে নেবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য